হ্যালো ফ্রেন্ডস এরকম চ্যানেলে আপনাদের স্বাগত গতকালই আমরা জানিয়েছিলাম যে স্কুল খোলার ব্যাপারে বিভিন্ন ধরনের কিন্তু শিক্ষা দপ্তর থেকে প্রস্তাব গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল দিলেই স্কুল খোলার একটা সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাস থেকে এবার এই দু হাজার একুশের ফেব্রুয়ারি থেকে স্কুল এবং কলেজ খোলা নিয়ে শিক্ষামন্ত্রী খোদ কী জানালেন এবং কোন শ্রেণীর ক্লাস শুরু হতে পারে প্রথমে বা কলেজ কবে খুলবে এ অতি মহামারীতে দীর্ঘদিন ধরে বন্ধ সর্বস্তরের শিক্ষায়তনের স্বাস্থ্যবিধি রূপায়ণের প্রস্তুতি চলছে বলে কিছুদিন আগে আশ্বস্ত করেছিলেন তিনি রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাব্য সময়সীমা আরও কিছুটা নির্দিষ্ট করে দিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন করোনা স্বাস্থ্যবিধি মেনে ফেব্রুয়ারিতে কিছু ক্লাস খোলার বিষয়ে ভাবনাচিন্তা চলছে পরের মাসে বিশেষ করে স্কুলের উঁচু শ্রেণী এবং কলেজের পঠন পাঠন চালু করা যায় কি না সেই বিষয়ে উচ্চ পর্যায়ে পর্যালোচনা শুরু হয়েছে শিক্ষামন্ত্রী বলেন স্কুল ও কলেজ স্যানিটাইজেশনের কাজ চলছে তবে শিক্ষা প্রতিষ্ঠান খুললে আপাতত উঁচু ক্লাসই খুলবে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল ক্লাস করা যায় কিনা এবং ফেব্রুয়ারিতে কলেজ খোলা যায় কিনা সেই বিষয়ে উচ্চস্তরে পর্যালোচনা চলছে করোনা স্বাস্থ্যবিধি মেনে নবম শ্রেণী থেকে পঠন পাঠন চালু করা যায় কি না ক্ষতি দেখা হচ্ছে সেটিও তবে বিচার বিবেচনা চলছে পড়ুয়াদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েই জুড়ে শিক্ষক মহল ছাত্রছাত্রী ও অভিভাবকদের এখন একটাই প্রশ্ন স্কুল কবে খুলবে স্কুল খোলার জন্য শিক্ষা দপ্তরের স্মারকলিপি দিয়ে এসেছে বেশ কিছু শিক্ষক সংগঠন ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই সূচি অনুযায়ী স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে মার্চের দশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে সংসদ জানিয়ে দিয়েছে পরীক্ষা সম্পন্ন করে কুড়ি এপ্রিলের মধ্যে প্র্যাকটিক্যালের নম্বর ও উত্তরপত্র তাদের দপ্তরে জমা দিতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার বিষয় কি হবে তা পাওয়া যাবে সংসদের ওয়েবসাইটে খক শিবিরের একাংশের প্রশ্ন সংসদ প্র্যাকটিক্যাল পরীক্ষার বিষয় জানিয়ে দিচ্ছে অথচ প্র্যাকটিক্যাল ক্লাস করার অনুমতি দিচ্ছে না কেন কয়েকটি স্কুল জানিয়েছে ইতিমধ্যে তারা করোনা স্বাস্থ্যবিধি মেনে স্কুলে কিছু ছাত্র এনে প্র্যাকটিক্যাল ক্লাস করার পরিকল্পনা করছে কলেজ খোলার দাবিতেও সরব হয়েছে বিভিন্ন সংগঠন তাদের অভিযোগ কুড়ি ডিসেম্বরে একবার কলেজ খোলার কথা বলা হলেও এরপর এই নিয়ে আর কোনো উচ্চ পাচ্য নেই যেটা বোঝা যাচ্ছে আপাততভাবে যে সমস্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্লাসের কিন্তু স্কুল একটা খোলা যেতে পারে এবং একটা ভালো চিন্তা হয়তো চলছে এবং যাতে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অন্তত করানো যায় সেটার একটা ব্যবস্থা হয়তো হতে পারে ফেব্রুয়ারি মাস থেকে এবং এর পাশাপাশি মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি জানিয়েছিলেন স্বাস্থ্য আগে তারপরে হচ্ছে শিক্ষা সেক্ষেত্রে এই ব্যাপারটাও একটা দেখার যে করোনার ভ্যাকসিনের টিকাকরণ চলছে সেটা কিন্তু সমস্ত শিক্ষক বা ছাত্ররা এখনও অবধি সে পায়নি বা ওনারা নিতে পারেননি তো এই একটা পরিস্থিতিতে সরকার স্কুল খোলার ব্যাপারটা ফেব্রুয়ারি মাস থেকে অগ্রাধিকার দেবে কিনা সেটা কিন্তু একটা ভার মধ্যে চলছে এবং মাননীয় শিক্ষামন্ত্রী যেটা জানাচ্ছেন যে হয়তো কলেজ বা উঁচু ক্লাস যেগুলো আছে তার পাশাপাশি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে ক্লাস সেগুলো কিন্তু একটা চালুর সম্ভাবনা দেখা যাচ্ছে থেকে যেটা বড় ব্যাপার যে শিক্ষা দপ্তরের প্রস্তাব স্কুল খোলার ব্যাপারে সেটা যদি যখনই মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল দেবেন তখনই কিন্তু জিনিসটা ফাইনাল হবে যে স্কুল খুলবে কী খুলবে না বা খুললেও কোন কোন ক্লাসের খোলা হবে বা কী কী নিয়ম মেনে খোলা হবে বা কলেজের ক্ষেত্রেও একই জিনিস পরাজয় হবে কি না চ্যানেলে এই ধরনের সংক্রান্ত আরও খবর পেতে অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে যাবেন স্কুল খোলার ব্যাপারে আপনাদের কি মতামত সুস্থ থাকুন ভালো থাকুন দেখাবেন নতুন ভিডিওর সাথে ধন্যবাদ